আমাদের দেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অসহায় মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে তাদেরকে লোক দেখানো দান করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, আর আমাদের দেশে কিছু মানুষ তাদেরকে মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যা দিয়ে থাকেন। তো দর্শক, আজকে তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আপনাদের সামনে খুল্লম খাল্লম আলোচনা করা হবে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই ইমরান যিনি সোশ্যাল মিডিয়ায় বিডি ইমরান নামে পরিচিত। প্রিয় দর্শক, যিনি টাকা দিয়ে সাধারণ মানুষকে অসহায় বানিয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন। এই কথা শোনার সাথে সাথে অনেকে হয়তো আমাকে গালাগালি শুরু করেছে। তো দর্শক, গালাগালি করার পূর্বে চলুন তার একটি ভিডিও দেখে আসি। আরে তেল আছে? এখন তেল বিক্রি করতে হয়। তো দর্শক, চলুন তার আরো একটি ভিডিও দেখে আসি। রোল ক্যামেরা অ্যাকশন, রাখেন বাট রাখেন মিজার মুখে দিয়ে হাসি দিয়ে মুখে দিয়ে অ্যাকশন লে খা। আপন মারে খাইছো তুম সত মারে সত খাইতে খা। আপন মারে খাইছো তুম সত মারে সত। আবার গাড়ি রোল ক্যামেরা অ্যাকশন। মা তুমিও তো আমার মা। প্রিয় দর্শক, প্রথম ভিডিওতে দেখেছেন এই অসহায় মহিলা তার দুঃখ সুখের কথা শেয়ার করছেন, আর তার দুঃখ কষ্ট শোনার পরে ইমরান তাকে হৃদয় বিদারক ভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন। আর দ্বিতীয় ভিডিওতে দেখছি সেই প্রথম ভিডিওর সেই অসহায় মহিলা এখানে সৎ মায়ের অভিনয় করছেন, আর সেখানে ডিরেকশন দিচ্ছেন বিডি ইমরান। তো দর্শক, এমন কন্টেন্ট ক্রিয়েট করার আগে কেমন ছিলেন এই ইমরান সেই বিষয়টা আমাদের সকলেরই জানা দরকার। প্রিয় দর্শক, এই সেই ইমরান যিনি এগ্রেসিভ মুভমেন্ট নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে অশ্রাব্য ভাষা ব্যবহার করে টিকটক আর লাইকিতে ভিডিও আপলোড করতেন, আর সেই জন্য তিনি সারা বাংলাদেশের নিন্দনীয় হয়েছিলেন, আর তাকে টিকটক এবং লাইকি থেকে ব্যান করে দিয়েছিল। দর্শক, এই বিডি ইমরানকে যখন বয়কট আর বর্জন করেছিল টিকটক আর লাইকি অ্যাপস, তখন তার একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছেন আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য ইউটিউবার হৃদয় হাসান। তো দর্শক, চলুন সেই এক্সক্লুসিভ ইন্টারভিউটি দেখে আসি। সর্বপ্রথম আপনার যাত্রাটা শুরু হয় কিভাবে, লাইক অ্যাপ থেকে না টিকটক থেকে? সর্বপ্রথম আমার যাত্রাটা শুরু হয় টিকটক থেকে। প্রতিটা মানুষই জনপ্রিয়তা পাওয়ার পেছনে একটা কারণ থাকে, আপনি কিভাবে পেয়েছেন? আমি লাইকি থেকেই পেয়েছি। এটা কি মানে কোন ধরনের কন্টেন্টগুলো তৈরি করে? রোমান্টিক, তারপর হচ্ছে আমি আর কি ইমোশনাল টাইপের করতাম। আচ্ছা, এটা আর হচ্ছে মাঝখান দিয়ে একটু ফানি টাইপের কিছু করেছি আমার ভাইদের সাথে। কারণ হচ্ছে আমি যে লাইকি করব, লাইকের হাতিয়ার ছিল আমার লুঙ্গি বর্ষা কি লুঙ্গি মিজান অয়ন, এই তিনজন আমাকে উৎসাহিত করতো। বেসিক্যালি আমরা আপনার কয়েকটা কন্টেন্ট দেখেছি, সেগুলো মোটামুটি অনেক ভাইরাল হয়েছে। এই কন্টেন্টগুলোতে দেখা যায় আপনি মানে একটা পেয়ারা গাছের একটা পেয়ারা হাতে নিয়ে ধরে বলতেছেন এটা আমাদের গাছের আম, এটা আম গাছ, দর্শক দেখো আমাদের গাছের আমগুলো কত সুন্দর হয়েছে, এটা কেন করলেন? বলতেছি মানুষ আছে না, নতুন কিছু চায়, মানে অদ্ভুত টাইপের কিছু চাইলে ওই মানুষটাকে, এই মানুষটা অদ্ভুত কিছু বানাইছে তাকে চিনা রাখবো আমরা। আরে পাগল ভাই, পাগল কয়জন রে ভাই বলে মানুষের ভাই? আপনাকে আমার ভালো লাগছে বা খারাপই লাগছে, কারণ আপনাকে কিছু দেখে আমার জেলাস ফিল হয়েছে, দেখে আমি আপনাকে একটা পদবি দিচ্ছি পাগল ভাই। মানুষের থেকে ভাই যে কোনো মাধ্যমে ভালোবাসা অর্জন করতে হয়, তো আমি ভাবলাম যে একটু অদ্ভুত টাইপের দেই, মানুষ একটু মজা পাক। নাকি কী করে পাগল ছাগল, আসলে কি ভাই সব কিছু নিজের কাছে, তো এই জন্য আমি এটা একটু মানুষকে বিনোদন দেওয়ার জন্য একটু অন্য টাইপের ভিডিওটা বানাইছি। মানে মূলত আপনার টার্গেট ছিল এরকম কিছু যে আমি যদি একটু ব্যতিক্রম কিছু না দিই আমার ভিডিওটা কেউ দেখবে না? হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে আপনার যদি পেয়ারা গাছের পেয়ারা ধরে নিয়ে বলেন এই যে দর্শক আমাদের গাছের পেয়ারা, এটা কয়জনে দেখবে? কিন্তু আপনি যখন বলছেন পেয়ারার হাতে নিয়ে বলছেন এটা আমাদের গাছের আম, তাহলে সেক্ষেত্রে সবাই ভিডিওটা দেখছে। হ্যাঁ, ঠিক না? বিষয়টা এরকম। প্রিয় দর্শক, তারপরেই তিনি ছদ্মবেশে শুরু করেন অসহায় মানুষের ইমোশন নিয়ে খেলা করা, আর সেখানে হাজার হাজার মানুষ তার ক্রিয়েট করা ভিডিও দেখে তার কমেন্ট বক্সে তাকে মানবতার ফেরিওয়ালা আখ্যা দিয়েছেন। তো দর্শক, সব কিছু মিলিয়ে আমি বলতেই পারি শয়তান আগেরটাই আছে, শুধু রূপ বদলাইছে। তো দর্শক, এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে আপনি কমেন্ট বক্সে করতেই পারেন। খতম করার আগে, যারা এরকম লোক দেখানো অসহায় মানুষের ভিডিও করে এবং ভিডিওতে আবেগঘন কথা বলে হৃদয় বিদারকভাবে উপস্থাপনা করে মানুষের ইমোশন নিয়ে খেলা করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সত্য যখন সামনে আসবে আপনার এই শক্তিশালী মিথ্যা সেদিন বিলুপ্ত হবে। তো সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, সে আশা ব্যক্ত করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।